চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদের মিলনায়তনে এ সভা হয় এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র আজম ও নাসির উদ্দিন এছাড়া চট্টগ্রাম এগারো আসনের সাংসদ এম এ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন